দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে কালা দিবসের ডাক দিয়েছে বিজেপি। সোমবার বনগাঁতেও মৌন মিছিল বের হয়। প্রায় 500 বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। সন্দেশখালীতে রাজনৈতিক সংঘর্ষের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করেছে বিজেপি। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করেন বিজেপি সমর্থকরা। বনগাঁতেও প্রতিবাদ মিছিল করে বিজেপি সমর্থকরা। এদিন বারাসাত সাংগঠনিক জেলা সহ সভাপতি দেবদাস মণ্ডলের নেতৃত্বে একটি মিছিল বের হয়। দেবদাস মণ্ডল বলেন, সন্দেশখালীতে যেভাবে আমাদের কর্মীদের খুন করা হয়েছে তার প্রতিবাদে এই মিছিল। মিছিলে ছিলেন মধুসূদন মণ্ডল সহ স্থানীয় নেতৃত্ব। গত পরশুদিন সন্দেশখালীতে যে আমাদের তিনজন কর্মী বিজেপি কর্মী খুন হয়, বিজেপি কর্মী নিখোঁজ হয়, তার জন্যে তার প্রতিবাদে এবং তাদের সেই তৃণমূলের গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী, সন্ত্রাসবাদী, তাদের শাস্তির দাবিতে আজকে আমাদের এই মৌন অনুষ্ঠান। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।